পার্থকাণ্ডের জের পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবং পার্থ চ্যাটার্জিকে মন্ত্রিত্ব থেকে ছেঁটে ফেলেছেন মমতা ব্যানার্জি। আর এবার যে খবর উঠে আসছে, আগামীকাল নবান্নে মন্ত্রিসভার বৈঠক এবং সেই মন্ত্রিসভার বৈঠকে কিন্তু সকল মন্ত্রী ইস্তফা দিতে পারেন এমন কিন্তু খবর উঠে আসছে। কারণ মন্ত্রিসভার একটা ব্যাপক রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী, সব মন্ত্রী ইস্তফা দিতে পারেন আগামীকালই। এবং কি খবর উঠে আসছে দেখুন বন্ধুরা, নবান্ন সূত্রে সোমবার নবান্নে বৈঠকের পরে ব্যাপক রদবদল হতে পারে রাজ্য মন্ত্রিসভার। জল্পনা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় কি কামরাজ মডেলের মতো সবাইকে ইস্তফা দিতে বলবেন, নাকি দপ্তর বদলের মধ্যেই তা সম্পন্ন হবে। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পরে পরেশ অধিকারীকে শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে সরানোর সম্ভাবনাও আছে। মন্ত্রী পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার সঙ্গেই রাজ্য মন্ত্রিসভার রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরেই এই রদবদল হতে পারে। বিভিন্ন মহলে কৌতূহল, কামরাজ প্ল্যানের আদলে কি সমস্ত মন্ত্রীকে পদত্যাগ করতে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি ব্যাপক রদবদলের মধ্যেই মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজনৈতিক মহলে দুটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। প্রথম সম্ভাবনা, বিভিন্ন মন্ত্রীর দপ্তর বদলাতে পারেন মুখ্যমন্ত্রী, খারাপ পারফরমেন্সের জন্য কেউ কেউ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন, মন্ত্রিসভায় আনা হতে পারে বেশ কিছু নতুন মুখ। দ্বিতীয় সম্ভাবনা, পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনার পরে তৃণমূলের ভাবমূর্তি ফেরাতে গোটা মন্ত্রিসভায় ভেঙে দিতে পারেন মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে পুরনো ও বেশ কিছু নতুন মুখের সংমিশ্রণে নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন তিনি। মন্ত্রিসভায় সেই শূন্যপদে নতুন কাদের দেখা যাবে, জল্পনা চলছে বাবুল সুপ্রিয়, তাপস রায় এবং পার্থ ভৌমিকের নাম নিয়ে। নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নামও জড়িয়েছে। হাইকোর্টের নির্দেশে স্কুল শিক্ষিকার চাকরি খুইয়েছেন পরেশ কন্যা। দলের ভাবমূর্তির কথা মাথায় রেখে পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরাতে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের সম্ভাবনা, সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভার রদবদল সংক্রান্ত নথি ইতিমধ্যেই রাজভবনে পৌঁছেছে। অর্থাৎ এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর উঠে আসছে নবান্ন সূত্রে। সব মন্ত্রীরাই কিন্তু আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে ইস্তফা দিতে চলেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে। অথবা মন্ত্রিসভা ভেঙে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন করে মন্ত্রিসভা গঠন করবেন তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে কাণ্ড ঘটেছে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যাতে রাজ্যের ভাবমূর্তি এবং যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট না হয়, সরকারের ভাবমূর্তি যাতে বজায় থাকে, সেই চেষ্টাই কিন্তু চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো এবং এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।